বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ছাদে ব্যবহৃত রডের বিস্তারিত এস্টিমেট করতে হয়। তো চলুন শুরু করা যাক। এটি হচ্ছে আমাদের স্ল্যাব প্ল্যান, যেটিতে স্ট্রেট বার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্ড ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটি ক্র্যাঙ্ক এবং একটি স্ট্রেট বার ব্যবহার করা হয়েছে এবং দুটির মাঝখানে একটি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। স্ট্রেট বার এবং ক্র্যাঙ্কের মাঝামাঝি দূরত্ব 5 ইঞ্চি। প্রথমেই আমরা ছাদের স্ট্রেট বারের লেন্থ বের করব। তার আগে ছোট্ট একটি নোট দেখে নেই, ছাদের চারপাশে এন্ড কাভারিং হচ্ছে 1.5 ইঞ্চি এবং ছাদের টপ এবং বটম অর্থাৎ উপরে এবং নিচের কাভারিং হচ্ছে 0.75 ইঞ্চি। এটি হচ্ছে আমাদের লং ডিরেকশনে স্ট্রেট বার, তাই এটির নাম দিলাম লং স্ট্রেট বার। এবং এটি হচ্ছে আমাদের শর্ট ডিরেকশনে স্ট্রেট বার, তাই এটির নাম দিলাম শর্ট স্ট্রেট বার। এখানে লং স্ট্রেট বার লেন্থ হবে এল মাইনাস এন্ড কাভারিং। এল হচ্ছে লং ডিরেকশনের লেন্থ এবং ইন কাভারিং হচ্ছে দুই পাশের ক্লিয়ার কাভার। এবং একইভাবে শর্ট স্ট্রেট বারের লেন্থও বের করে নিই। এখন আমরা শর্ট ডিরেকশনের ক্র্যাঙ্ক বার এবং লং ডিরেকশনের ক্র্যাঙ্ক বারের লেন্থ বের করে নিব। এখানে একটি নোট হচ্ছে, প্রতিটি ক্র্যাঙ্ক এর জন্য আলাদা করে 0.45D ধরে নিতে হয়। এখানে ডি এর মান হল ছাদের থিকনেস বিয়োগ উপরে এবং নিচে অর্থাৎ টপ এবং বটম কাভারিং। সুতরাং লং ক্র্যাঙ্ক বারের লেন্থ হবে এল মাইনাস দুই পাশের ইন্ড কাভারিং এবং যুগ হবে 6টি ক্র্যাঙ্কের জন্য 6 × 0.45D। এবং একইভাবে শর্ট ক্র্যাঙ্ক বারের লেন্থও বের করে নিলাম। শর্ট ক্র্যাঙ্ক বারে 4টি ক্র্যাঙ্ক আছে, এর জন্য 4 × 0.45D আলাদা করে যোগ করা হলো। এখন আমরা দেখব কিভাবে এক্সট্রা টপ এর হিসাব বের করতে হয়। প্রথমে আমরা চিনে নেই এক্সট্রা টপ কি। এই চিত্রটিতে লাল অংশ দেওয়া যে বারটি দেখতে পাচ্ছেন সেটি হলো এক্সট্রা টপ। এক্সট্রা টপ মূলত প্রতিটি ছাদের স্প্যানের L/4 দূরত্ব পর্যন্ত হয়ে থাকে। এখানে L হচ্ছে ছাদের স্প্যান, অর্থাৎ স্প্যানের 1/4 অংশে এক্সট্রা টপ হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ছাদটি ছিল এটির এক্সট্রা টপের চিত্র, অর্থাৎ পুরো ছাদের কোথায় কোথায় এক্সট্রা টপ কিভাবে হবে সেই চিত্রটি। তো আমরা প্রথমেই লং ডিরেকশনে যে এক্সট্রা টপগুলো রয়েছে সেগুলোর আলাদা করে একটি হিসাব করে নেব এবং এগুলোকে 3টি আলাদা আলাদা সেকশনে ভাগ করে নিলাম, এল এক্সট্রা টপ 1, এল এক্সট্রা টপ 2 এবং এল এক্সট্রা টপ 3। এল এক্সট্রা টপ 1 এর দৈর্ঘ্য হবে L/4 প্লাস বিমের প্রস্থ বিয়োগ ক্লিয়ার কাভার। এখানে বিমের প্রস্থ যোগ করা হয়েছে কারণ আমাদের যে স্প্যান ধরেছি সেটি বিম ছাড়া ক্লিয়ার স্প্যান, সেই জন্য এখানে বিমের প্রস্থ যোগ করা হয়েছে। এল এক্সট্রা টপ 2 এর লেন্থ হবে দুই পাশের স্প্যানেরই L/4 প্লাস L/4 প্লাস বিমের প্রস্থ। এক্ষেত্রে কোনো ক্লিয়ার কাভার বাদ যাবে না কারণ এটি যেহেতু মিডেলে হচ্ছে, অর্থাৎ আমাদের মিড স্প্যানে
এক্সট্রা টবগুলো ব্যবহৃত হচ্ছে সেখানে কোনো ক্লিয়ার কভার নেই, তাই কোনো ক্লিয়ার কভার বাদ যাবে না। আবার পুনরায় এল এক্সট্রা টপ ওয়ান এর মতো করে এল এক্সট্রা টপ থ্রি এর লেন্থও বের করে নিলাম। শর্ট ডিরেকশনে যে এক্সট্রা টপগুলো আছে আমরা এখন সেগুলো লেন্থ বের করে নেই। তো এই শর্ট ডিরেকশনে এক্সট্রা টপগুলোকে আমরা চারটি ভাগে বিভক্ত করে নিলাম, এস এক্সট্রা টপ ওয়ান, এস এক্সট্রা টপ টু এবং এস এক্সট্রা টপ থ্রি ও ফোর। এবং শর্ট ডিরেকশনের আলাদা আলাদা তিনটি স্প্যান রয়েছে, যেগুলো হলো 11 ফুট 2 ইঞ্চি, 6 ফুট, আবার 11 ফুট 2 ইঞ্চি। তো এই এক্সট্রা টপগুলোকেও আমরা যে লং ডিরেকশনে যে এক্সট্রা টপ বের করে নিয়েছিলাম সেগুলোর মতো করেই এগুলোরও লেন্থ বের করব। এই এক্সট্রা টপের এস্টিমেট করার আরও একটি সহজ পদ্ধতি রয়েছে, যেটি আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখানে আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি, কারণ সবগুলো ছাদে একই রকম অথবা একই সমান এক্সট্রা টপ থাকে না, ছাদের ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হতে থাকে। সেই জন্য আমরা এই ভেঙে ভেঙে নিয়মটি আগে দেখিয়েছি এবং সহজ নিয়মটি পরে ভিডিওতে দেখাবো। এতক্ষণ আমরা যতগুলো বারের লেন্থ বের করেছিলাম সবগুলো এখানে লিপিবদ্ধ করলাম একটি একটি করে। এইবার যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হলো একটি ছাদের মধ্যে সবগুলা রড, অর্থাৎ সকল প্রকার ক্র্যাঙ্ক বার, স্ট্রেট বার, এক্সট্রা টপ সাজালে কীরকম হবে সেটির একটি বিন্যাস চিত্র। ছাদের এই অংশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রথমে রয়েছে একটি কালো রেখাটি হচ্ছে স্ট্রেট বার, তারপরে সবুজ অর্থাৎ একটা এক্সট্রা টপ, তারপরে আবার রয়েছে কমলা কালার একটি ক্র্যাঙ্ক বার, তারপরে আবার রয়েছে সবুজ একটি এক্সট্রা টপ। এখানে দেখতে পাচ্ছি যে একটি স্ট্রেট বার, তারপরে একটি এক্সট্রা টপ, তারপরে আবার একটি ক্র্যাঙ্ক বার, তারপরে আবার এক্সট্রা টপ, এরকমভাবে সাজানো হয়েছে। অর্থাৎ দুটি লং বারের মাঝামাঝি একটা এক্সট্রা টপ থাকে। এতক্ষণ আমরা যেসব বারের লেন্থ বের করেছিলাম ওইগুলোকে আমরা একটি শিডিউল আকারে সাজিয়ে নিলাম। এবার প্রতিটি বারের সংখ্যা বের করব, সেই জন্য লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনকে আমরা ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, কারণ আমাদের প্রতিটি বার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো ইঞ্চি দিয়ে ইঞ্চিকে ভাগ করলে সহজ হবে এবং সহজ। টোটাল লেন্থকে স্পেসিং দিয়ে ভাগ করে এবং পরে একযোগ করলে যে পূর্ণ সংখ্যাটি পাওয়া যাবে সেটি হলো আমাদের বারের সংখ্যা। প্রত্যেকটি বারের সংখ্যা অর্থাৎ বারের নোজ বের করার নিয়ম একই, স্পেসিং দিয়ে টোটাল লেন্থকে ভাগ করতে হবে এবং একযোগ করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকটি নোজ বের করতে হয় কী হবে সেটি বুঝেছেন।
এবারে আমরা দেখব কিভাবে রডগুলোর ওজন বের করতে হয়। এখানে আমরা 12 মিলিমিটার রড ব্যবহার করেছি এবং এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রতিটি রডের প্রতি ফুট ইউনিট ওয়েট 12 মিলিমিটার ডায়া অর্থাৎ 400টা রড প্রতি ফুট রডের ওজন হলো 0.2706 কেজি। তো আমরা প্রতিটি রডের নোজ, রডের লেন্থ এবং রডের ইউনিট ওয়েট গুণ করলে যে সংখ্যাটি পাবো এটি হচ্ছে রডের ওজন। এভাবেই সবগুলো বারের ওজন বের করে নিলাম এবং সবগুলো ওজন যোগ করার পরে যে মোট ওয়েট আসবে সেটি হলো ছাদে ব্যবহৃত রডের টোটাল ওয়েট। এভাবে একটি ছাদে ব্যবহৃত রডের বিস্তারিত এস্টিমেট করতে হয়। ধন্যবাদ সবাইকে।